আমেরিকা সহ ওই পাশ্চাত্য দেশের কালচার হলো, নিয়ম হলো, ছেলে মেয়ে যখন বড় হয় তখন তাদের বাপ মায়ের কোনো আয়ত্তে থাকার কোনো নিয়মও নাই, আর বাপ মা তাদেরকে আয়ত্তে রাখার কোনো আইনও নাই। তারা যেরকম ইচ্ছে সেদিকে যাবে, কোনো বাধা দেওয়ার ক্ষমতা নাই। তাহলে আইনের দিক থেকে বাপ জেলে যাইতে হবে। এখন এই ছেলেরা বড় হয়ে কোথায় গেছে আর বলতে পারি না। আমি কোন আচ্ছা এই ঘটনা আমাদের দেশে শোনেন নাই? পশু যদি ফসল খায়, পশু আটকাই রাখার জন্য সরকার ভাবে খড় বুঝছে, খড়ের ভিতরে পশু আটকাই রাখে। বিদেশে পাশ্চাত্য দেশেরা ওরা খড় তৈরি করছে, নাম দিয়েছে ভদ্রবাসা বৃদ্ধাশ্রম, বুঝেন নাই? এই বৃদ্ধাশ্রমের ভিতরে এই পশু ছাগল গরু আটকায় না। আপনার আমার বাপ মা যখন বুড়ো হয়ে যায় তখন তাদেরকে নিয়ে বৃদ্ধাশ্রমের ভিতরে ঘরের ভিতরে ফেলাইয়া রাখে। আর দিন কি শিক্ষা দিছে, ইসলাম কি শিক্ষা দিছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাপ মার সঙ্গে এরকম কোনো ব্যবহার করা যাবে না যেই ব্যবহারের মাধ্যমে বাপ মায়ের ভিতর থেকে কোনো কষ্টদায়ক কোনো শব্দ বের হয়। আহ, এই ধরনের কোনো শব্দ বের না হয়, এই ধরনের কোনো ব্যবহার করা যাবে না। সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, বাপ মা যদি আমাদের উপরে জুলুম করে, জুলুম মানে অন্যায় অত্যাচার, আছে না একপদের এরকম একেবারে নিয়ম সারা জুলুম আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, তাইলে আমার বাপ মার সঙ্গে কি একটু খারাপ ব্যবহার করা যাইবে না কইতেছে আর কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন জালামাকা, ওয়া ইন জালামাকা, ওয়া ইন জালামাকা, বাপ মা যদি তোমাদের উপরে জুলুমও করে, জুলুমও করে, জুলুমও করে, অন্যায় করে, অন্যায় করে, অন্যায়ও করে, তারপর বাপ মায়ের সঙ্গে কোনো খারাপ আচরণ ব্যবহার করা যাবে না। কি বলেন? একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, আমার আব্বাজান দাদাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছেন, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। একটা নেকির মূল্য কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়, যারা মদিনা শরীফ গেছেন অহুদ পাহাড় তো দেখছেন, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া, একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির কত প্রয়োজন, কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা, ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, যাররা পরিমাণ তোমার নেকি থাকবে তার ফল তুমি ভোগ করতে পারবে। কে বলছে? আবার যাররা পরিমাণ গুনাও থাকলে তার ফল তোমার ভোগ করা লাগবে। যাররা কাকে বলে? একটা কাপড় ধুইয়া নিগ্রায় রোদের ভিতরে ঝাড়া দিলে এই লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, ওই রেণুকে, এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ নেক থাকলেও ফল পাওয়া যাবে, গুণা থাকলেও কি পাওয়া যাবে? তার ফল পাওয়া মানে ভোগ করা লাগবে। তাহলে একটা নেকির অভাবে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে, বলেন পারে? পারে। কেয়ামতের ময়দানে ঘুইরা মায়ের ছেলে দুনিয়াতে আদরের তো আর কেউ নেই আছে? যদি দুনিয়ায় কেউ কাউকে মহাব্বত করে, মা সন্তানকে বিনা স্বার্থে মহাব্বত করে, কোনো স্বার্থ নাই।
মায়ের কাছে সন্তান যাবে মা কি উত্তর দেবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আগেই জানাই রাখছে ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউনি কিয়ামতের ওই কঠিন মুহূর্তে নেকি দেওয়া তো দূরের কথা কেউ কাউকে পরিচয়ই দিবে না কে বলছেন না আমি বলছি না কোনো আলেম পীর মুফতি মুহাদ্দিস বলছে আল্লাহ বলছে নেকি দেওয়া তো দূরের কথা কেউ কাউকে পরিচয়ই অর্থাৎ মা সন্তান থেকে ভাগবে সন্তান মায়ের থেকে ভাগবে সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে ওই মুহূর্তে কিয়ামতের ময়দানে একটা নেকি সংগ্রহ করা কি যাবে আচ্ছা কিয়ামতের ময়দানে একটা নেকি পাওয়া যায় নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে শত শত বছর আল্লাহকে ডাকবেন কয়টা নেকি আমলনামায় জমা হবে একটাও না তাহলে সারা কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি পাওয়া যায় নাই কবরে শত শত বছর আল্লাহকে ডাইকেও একটা নাকি যারা আজকে মাহফিলে আসছেন নিয়াত যাদের সহি একটা দুইটা না আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নাকি আমলনামায় জমা হবে যারা মাহফিলে আসছেন ঠকছেন না যাচ্ছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আর যারা আসে নাই বলেন বলেন ওরা ঠকছে তারা যেতে নাই কথা ঠিক কি না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দাকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে কি তালাশ করবে ওসিলা তালাশ যারা মাহফিলে আসছেন নিয়াজ যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই আসছেন এই ওসিলা তো আল্লাহ মাফ করতে পারে পারে না হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবে এরকম কোন আমল বান্দার নাই এমন কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন দেখো তো আমার বান্দা কখনোই জীবনে আমার নবীর নায়েবদের সঙ্গে হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে বসছে কিনা দেখো তালাশ করো তালাশ করে পাইছে রব্বুল আলামিন আপনার বান্দা জীবনে একবার হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে বসছি যা এসিল আমি ওকে মাফ করে জান্নাতের ঘোষণা দিই তাহলে যারা মাহফিলে আসছেন এই ওসিলা আল্লাহ মাফ করতে পারে কথা না আরে আশা তো থাকা লাগবে আল ঈমান বাইনাল খাউফি ওয়াল রাজা ঈমান বলা হয় আশা এবং নৈরাশা এর মাঝখানের অবস্থানের নাম হলো ঈমান কথা ঠিক আলী রাদিয়াল্লাহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন কিয়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয়ে যায় সমস্ত লোক জাহান্নামী একটা লোক বেহেশতি আমি ওমর আল্লাহর রহমতের দিকে তাকাইলে আমার এই আশা হয় সেই লোকটা আমি ওমরও হইতে পারি আশা কত বড় বুক ভরা আবার ভয় বলতেছেন কিয়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয়ে যায় সমস্ত লোক বেহেশতি একটা লোক জাহান্নামী আমার ভয় হয় যে সেই লোকটা আমি ওমর হইতে পারি তা সেই রকম বুক ভরা আশা সেরকম বুক ভরা ভয় তাহলে ভয়ও যেরকম থাকা লাগবে আশাও সেরকম কথা ঠিক কি না এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা হলে মা বোনরা তারা শুনতেছে বর্তমানে বাংলাদেশে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে বাংলাদেশের রাজধানী ঢাকা এটাকে বলা হয় মসজিদের নগরী ঠিক না আলেম ওলামা তোলাবার অভাব নাই
জুমার দিন মসজিদে মুসল্লিদের জায়গা হয় না কথা ঠিক কি না কিন্তু এই দেশের ভিতরে আস্তে আস্তে ইসলাম বিদ্বেষী চক্র নাস্তিকের দলেরা এই আস্তে আস্তে ইসলামের গোড়া আস্তে 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 নীল নকশা অনুযায়ী পরিকল্পিত অনুযায়ী কাটা শুরু করছে কথা ঠিক না আমরা ছোটবেলায় শুনছি পড়ছি শিক্ষা জাতির মেরুদণ্ড মনে আছে শিক্ষা জাতির মেরুদণ্ড আর গ্রামে একটা পূর্বত বাক্য আছে বাপ মা বলে বাচ্চাদেরকে ভূত বানায় আর ওস্তাদে ভূত বানায় এর অর্থ কি ওস্তাদে বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে মানুষ বানায় ঠিক না আমার আব্বা জান রহমাতুল্লাহি আলাই বলতেন সব শিক্ষাই জাতির মেরুদণ্ড হতে পারে না সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড সব শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয় বাংলাদেশ পরিচালনা করে সংসদে পার্লামেন্টের এমপিরা মেম্বার সংসদ সদস্যরা এরা আইন পাশ করে সেই অনুযায়ী দেশ চালু ঠিক না টিএবি একটা সংস্থা 100 এমপি মন্ত্রীর ভিতরে একটা তদন্ত করছে তাদের সম্পর্কে চরিত্র এবং তাদের অবস্থান সম্পর্কে 100 জন এমপি মন্ত্রীদের ভিতরে 97 জনের মতো এমপি মন্ত্রী পাইছে চোর মানে দুর্নীতিগ্রস্ত এখন অনেকে মনে করে হুজুর তিনজন তো ভালো আছে হ্যাঁ তিনজনে বলে চোর একটু কম চোর আচ্ছা এখন আমি একটা কথা জিজ্ঞেস করি এই যে দেশ যারা পরিচালনা করে এমপি মন্ত্রী এরা কি অশিক্ষিত না শিক্ষিত হ্যাঁ তাহলে যেই শিক্ষায় তারা শিক্ষিত হলো ওই শিক্ষার মাধ্যমে ওদেরকে মানুষ বানাতে পারে নাই ওদেরকে নিকৃষ্ট জানোয়ারের চেয়েও খারাপ তৈরি করছে তাহলে ওরা শিক্ষায় শিক্ষিত হয়ে ওরা মানুষ হতে পারে নাই কথা ঠিক কি না তাহলে বোঝা গেল সব শিক্ষাই জাতির মেরুদণ্ডরা দেখেন না পেপার পত্রিকায় বের হয় ইটালি সহ বিভিন্ন জায়গায় আমাদের দেশের বড় মেয়েরা যারা বিভিন্ন ক্ষমতার সাথে জড়াই আছে সেই হুবা বেগম পাড়া তৈরি করছে আমাদের বাংলাদেশে টাকা পাচার করিয়া কয়েকদিন আগে ধরা পড়ছে পিকি হালদার ভারতে একাই বাংলাদেশ থেকে টাকা পাচার করছে প্রায় এখন পর্যন্ত তথ্য পাওয়া যায় 13,000 কোটি টাকার উপরে তাহলে পিকে হালদারের মতো একটা লোক এত টাকা বাংলাদেশের পাচার করলো বিদেশে তো ওর পিছনে বুঝে কোনো রাগ্য বোয়ালরা নাই হ্যাঁ তাহলে এরা তো সব অশিক্ষিত ঠিক না তা কি এরাও তো শিক্ষিত তাহলে ওই শিক্ষার মাধ্যমে ওদেরকে মানুষ বানাতে পারে নাই বাংলাদেশের দুনিয়ামুখী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান না কিছুদিন আগে আপনারা লক্ষ্য করছেন সেখানে ছাত্রছাত্রীদের নামাজের জন্য ভিন্ন জায়গা চাইছে নামাজের জন্য আবার জায়গা দেওয়া হবে কেন এটা কি মাদ্রাসা নাকি সেখানে তোল পার শুরু হয়ে গেছে প্রতিবাদ শুরু হয়ে গেছে নামাজের জন্য ভিন্ন কোনো জায়গা দেবে না এই যে প্রতিবাদ করছে যাইয়া দেখবেন তালাশ করলে সিংহভাগ মুসলমান দাবি করে কথা বলেন এরাও তো বড় বড় শিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু ওই শিক্ষার মাধ্যমে ওদেরকে মানুষ বানাতে পারে নাই কথা ঠিক কিনা এরপরে আমার বাজানদেরকে বলো পর্দারে মা বোনদেরকে বলো এই আলোচনার মাধ্যমে এবার কেউ বইলেন না হুজুর তাহলে কি ইংরেজি বাংলা শিক্ষা করা এটা কি হুজুর নিষেধ নাকি এটা কোনো নিষেধ না কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তলাবুল ইলমে ফরিযাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নরনারী পুরুষ মহিলা তাদের ইলমে দিন শিক্ষা করা ফরজ ইলমে দিনটা কি একটা কথা মনে রাখা লাগবে কেউ রাগ করবেন না বোঝার চেষ্টা করেন শিক্ষা দুই প্রকার একটা দুনিয়ামুখী
আর একটা দুনিয়া এবং আখেরাত মুখী। দুনিয়া মুখী শিক্ষাটা শুরু হয়েছে মূর্খের থেকে, কি থেকে? এখনই বুঝবেন। দুনিয়া সৃষ্টির পরে এম এ ক্লাস ছিল? উত্তর দিয়েন কথায়, ছিল এম এ ক্লাস? বিএ? আচ্ছা, আইএ? মেট্রিক? নাইন এইট? তাহলে সর্বপ্রথম শুরু হয়েছে ক্লাস ওয়ান, কথা বলেন? ক্লাস ওয়ান। আচ্ছা, ক্লাস ওয়ানের আগে কোন ক্লাস আছিল? এই কই বলেন, বলেন মূর্খ ক্লাস। ক্লাস ওয়ানের আগে মূর্খ ক্লাস, আবার কোন? তাহলে পড়তো ক্লাস ওয়ান আলাগো পড়াইছে মূর্খ? খেয়াল করিয়েন, শুরু হয়েছে মূর্খের থেকে। আচ্ছা, এরপরে দেখেন নিচের থেকে উপরে যায়। মুরুখালা পড়াইলো ক্লাস ওয়ান আলাদে, ওয়ান আলাই পড়াইছে টু আলাদে, টু আলাই পড়াইছে থ্রি আলাদে, করতে করতে নিচ থেকে উপরে শুরু হয়েছে মূর্খের থেকে, কথা ঠিক? আর একটা শিক্ষা বসি, বলেন দিনী শিক্ষা, যেটাকে দুনিয়া এবং আখেরাত মুখী শিক্ষা। এর শিক্ষক কে না? সরাসরি এর শিক্ষক হলো মহান রব্বুল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি, আমার মাওলা আমাকে শিক্ষা দিয়েছে, আমার মালিক আমাকে এলেম শিক্ষা দিয়েছে। সেই শিক্ষাটা কত উত্তম শিক্ষা! তাইলে দিনী শিক্ষার ওস্তাদ সরাসরি মহান রব্বুল আলামিন, কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে পর্দালে মা বোনদেরকে বলবো, যেই শিক্ষার সঙ্গে দিনী শিক্ষা নাই ওরা কোনো শিক্ষাই হতে পারে না, এবং যেই শিক্ষার সঙ্গে দিনী শিক্ষা থাকবে ওই শিক্ষার মাধ্যমেই দুনিয়া এবং আখেরাতে কামিয়াব লাভ করা যাবে। ওরা শিক্ষা দেয় কি দেখেন না? হ্যাঁ, অনেক সময় আমরা বলি, আমি গেছিলাম সিলেট, একটা লোক তার ফ্যামিলি সবসহ আমেরিকায় থাকে, তো অনেক সময় মাহফিলে যাওয়ার পরে এই লোকটার পাশেই আমাদের সেক্রেটারি বিভাগীয়, তার পাশেই হলে বাড়ি, তো ওই বাড়িতে আমাদের যাওয়া পরে ওই সুবোধে তার সঙ্গে দেখা হয়। সেই লোকটা বিরাট বড় লোক, দুনিয়া খুব ধনী মানুষ, দুনিয়ার দিক থেকে কয়েকটা পাঁচতলা পাঁচতলা করে সুন্দর সুন্দর বিদেশে এসেছিল বাড়িটার অনেক কিছু, কিন্তু খেদমতের ব্যাপারে আমাদের জোতা সোজা করিয়ে দেওয়া কেমনে কী করবে দিক দিয়ে সেবায় নেই, এত খেদমত করে। কয়েক বছর পর্যন্ত প্রায় দেখা হয়, তা আমি জিজ্ঞেস করলাম যে আপনার ছেলে সন্তান কয়জন, স্ত্রী সন্তানরা কই? তা কইল, হুজুর ছেলে দুইটার কথা বললো মনে পড়ে, আর মেয়ে একজন না দুইজন বলল, ছেলেরা কোথায়? আফসোস করে বলে, হুজুর বলতে পারি না। আমি কইলে, মানি? কলে, হুজুর